এবার এটা ছাদের সবচেয়ে দুটো স্পেশাল বৈশিষ্ট্য আগে বলে দিই। তোমরা পেয়ে যাচ্ছ একটা খাট বড়, তিনজন তো আরামসে থাকতে পারবে, চাইলে দুজন, আমরা দুজন আছি, দুজন তো হাত পা ছড়িয়ে শুয়ে আছি। জগন্নাথ মন্দির ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট নর্মাল ভাবে যদি হেঁটে যাও তাহলে তোমরা একদম মন্দির পৌঁছে যাবে। যারা চিল্কা যাবে, নিরাশ হয়ে আসবে, তারা বাথরুমে বডি করতে করতে, স্নান করতে করতে এখানে তোমরা চিল্কার ভিউ পেয়ে যাবে। দেখো কত ডলফিন আছে। দেখো বীচ যদি হেঁটে যেতে যাও তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই হোটেলে লিফট আছে, এই চলে যাবো আমরা লিফট। আমার এই ছাদ থেকে রাতের জগন্নাথ মন্দিরের ভিউ কিছুটা এরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চাই টু এ নিউ ভিডিও। তো এই ভিডিওটা হবে বেসিক্যালি আমি এই হোটেলে পুরীতে আছি, সেই হোটেলটা নিয়ে ডিটেলস সব দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। নাম বলি আগে, নাম হচ্ছে হোটেল রাই প্যালেস, তাই তো? হোটেল রাই প্যালেস নাম। আর লোকেশন যদি বলি, ব্যাং ওয়ান হচ্ছে শঙ্করাচার্য যেটা মন্দির বা মঠ যেটা বলো, তার একদম ব্যাং অপোজিটে হোয়াইট কালারের বিল্ডিং। আমি পরে সব দেখাচ্ছি, জাস্ট এখন বলে দিচ্ছি। তো এই হলো আমাদের হোটেলের লোকেশন আর নাম। আর আমাদের ট্যারিফ পড়েছে কত করে আমাদের দুজন কা? হ্যাঁ, 750 করে পড়েছে, ইনক্লুডিং সব, মানে ট্যাক্স প্যাক সব নিয়ে 750 করে পড়েছে। তো রুম তো আমি আগে দেখাবো। আর আমরা আছি 3 নাইট হিসাব মতো, মানে আজকে রাতে চেক আউট করে দিচ্ছি, ঠিক আছে। তো সেটাও ওরা তো ধরবে কিছু করার নেই। 3 নাইটের জন্য আমরা এই হোটেলটা নিচ্ছি, 750 করে আমাদের রুমে টাইম পড়েছে। আর লোকেশন আমার ঠিক লেগেছে, রুম আমার মোটামুটি ঠিক লেগেছে, বাথরুমটা খালি একটু ছোট আছে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখবে। আর সবচেয়ে বড় হচ্ছে রুম সার্ভিস, সার্ভিস রুম ভালো। কেন বলছি, আমরা ঘুরে এসে যে নন্দনকানন ছিলাম, ঘুরে এসে রাতে আমরা কটা, 9টা সাড়ে 9টা না 8টা, 9টা 8টা 9টার মধ্যে আমরা বললাম যে রুমটা আমাদের ক্লিন করে দিতে। রুম ক্লিন করেছে, বেডশিট চেঞ্জ করেছে, নতুন টাওয়েল দিয়েছে, বাথরুম ক্লিন করেছে। তো এই নিয়ে আমি বলবো রুম সার্ভিস মোটামুটি ভালো। এছাড়া বলি হোটেলে লিফট আছে, আচ্ছা অ্যাকোয়া গ্যারেজ নিজস্ব, পাওয়ার ব্যাক আপ আমি তো দেখিনি, আমরা তো রুমে থাকা না না, একবার কারেন্ট গিয়েছিল, জেনারেটর চালিয়ে দিয়েছে, চলে এসেছে, তাহলে পাওয়ার ব্যাক আপও আছে। আর কি, আর এক্সট্রা কি আছে? আর ভালো ভিউ আছে ওটা, আর ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, শুধু আমরা ইউজ করিনি, মানে কানেকশনটা ওদের কেটে গেছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। এখন নেই, এখন নেই, রাইট নাও আমরা এখন যে এক সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে, এখন নেই। বাট তোমরা যারা পরে যদি আসো ভিডিও দেখে, তাহলে তোমরা ওয়াইফাইও পাবে, এদের কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, ঠিক আছে। বাদ বাকি এবার চলো আগে তোমরা ভিডিও দেখতে দেখো। এই হচ্ছে দেখছো সিবিচ, এই রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে হচ্ছে স্বর্গদ্বার, আর 5 মিনিট হেঁটে। তো স্বর্গদ্বারে আগে হচ্ছে সিবিচ, এই সোজা আমরা হেঁটে যাব, মোটামুটি মিনিট 2-1 একদম সোজা সোজা আসবে, 1 মিনিট মতো হাঁটতে হবে। হেঁটে এসে এই যে দেখি সোনারপুরি ইউনিট 1 আছে, আর স্বাস্তিক রেজেন্সি আছে, এটা দিয়ে নিয়ে নেবে লেফট। লেফট এই কোনো একটা যে তেলে ভাজার দোকান আছে, লেফট সোজা হচ্ছে তাঁত তন্তুশ্রী, ঠিক আছে, সোজা তাঁত তন্তুশ্রী, ওইখানে গিয়ে আবার বলছি। ওই তাঁত তন্তুশ্রী মধ্যে এলাম, এসে দেখো বালিয়াড়া মন্দির আছে, এই মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব। এই যে মাঝে রাস্তা, এটা দিয়ে এবার আমরা যাব, এটা দিয়ে আরও 1 মিনিট। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, আগে দেখি দিই, এই হচ্ছে আমাদের হোটেল, দেখো হোটেল রাই প্যালেস, ঠিক আছে। এবার ইজি ল্যান্ডমার্ক সবচেয়ে, তোমরা যদি অটোয় উঠো, শ্রী শঙ্করাচার্য মন্দির এখানে আসবে, এই হচ্ছে মন্দির, এসে হচ্ছে এই হোটেল। আর এই হোটেলের ছাদের লোকেশনটা এতটাই সুন্দর, সেটা ছাদে উঠে তোমাদেরকে দেখাবো, এটা খালি রোড গাইডেন্সটা করে দিলাম। চলো হোটেলের ভিতর থেকে দেখানো শুরু করি। এই হচ্ছে রিসেপশন, রিসেপশন দিয়ে আমরা উঠে যাবো সোজা আমাদের রুম। একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই হোটেলে লিফট আছে, এই চলে যাবো আমরা লিফট। এবার আমরা একদম টপ ফ্লোরে আছি, চলো টপ ফ্লোরে যাই। তাই আমরা এখন যাচ্ছি উপরে লিফটে, এই যে উঠছে 4 নম্বরে আমাদের ফ্লোর, উঠেই চলো। এই লিফট থেকে বেরালাম, বেরিয়ে হচ্ছে দিয়ে রুম। এবার আগে রুম ট্যুরটা দিয়ে দিই, 607 নম্বর রুম, এই যে রুম একদম এন্ডে রুম, ভিতরে ঢুকলাম। আচ্ছা আমাদের এটা দেখে জাজ করো না কেউ, কেন কি আমরা দেখতো দুজন ছেলে, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, মানে নিজের যেটুকু দরকার হয় সেটুকু। আর একটা জিনিস বলে দিই, দেখো নিচে এই জলটাও দেখতে পাচ্ছ, আমরা অ্যাকচুয়ালি জানলাটা খুলে দিয়ে চলে গেছিলাম আজকে, হয়তো তাড়াহুড়ে বেরিয়েছিলাম, সেজন্য পুরো জল হয়ে গেছে, আর টয়েল ফয়েল ওখানে সব দেওয়া ছিল, সব পড়ে গেছে। হয়তো রুমটা দেখাই, চলো দেখো ঢুকেই তোমরা পেয়ে যাচ্ছ একটা খাট বড়, তিনজন তো আরামসে থাকতে পারবে, চাইলে দুজন, আমরা দুজন আছি, দুজন তো হাত পা ছড়িয়ে শুয়ে আছি, এ হচ্ছে খাট। এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি, যেটা আমরা চালাইনি,
এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, তিনটা উইন্ডো। এই একটা পেয়ে যাচ্ছ এখানে, ছোট্ট একটা মিরর পেয়ে যাচ্ছ, আর জিনিসপত্র রাখা রাখির এইখানটা পেয়ে যাচ্ছ। এই হলো রুম, ওইখানে একটা বোর্ড পোর্ট পাচ্ছ চার্জিংয়ের জন্য, এইখানে দুটো পাচ্ছ চার্জিংয়ের জন্য। ঠিক আছে, লাইট তো সাফিসিয়েন্ট আছে, এখন লাইট জ্বালাইনি কোনো দরকার নেই। এই হলো রুমের, এছাড়া একটা ফ্যান, ঠিক আছে, ব্যাস এখানেও লাইট আছে। এবারে বলে দিই সবচেয়েটা ইউনিক, সেটা হচ্ছে যেহেতু বললাম আমাদের এই হোটেলে রান্নাবান্নার ব্যবস্থা আছে, তো দেখো এইখানে তোমার চাইলে রান্নাবান্না করতে পারো রুমে। এখানে একটা বেসিন আছে, এটা খুবই ভালো, বারবার মুখ ধোয়ার জন্য বাথরুমে যেতে হবে না, এটা ফার্স্ট। আর এখানে আমরা এটাকে ইউজ করছি এই লাগেজ কাউন্টার হিসেবে, ঠিক আছে। আর এইখান দিয়েও তোমরা সমুদ্রের ভিউ পাবে, এখন কাজ বন্ধ আছে আর বোঝা যাবে না কেন কি বিল্ডিং আছে, বাট এটা দিয়ে আমরা সমুদ্রের ভিউ পাই। আর এটা খোলা রাখলে কিন্তু মারাত্মক লেভেলের হাওয়া। এছাড়া এবার আমরা দেখাই বাথরুম, যেটা মেন বাথরুমটা কিন্তু সাইজে ছোট, আগেই বলে দিই দেখো বাথরুমটা সাইডে ছোট। এই একটা মিরর পেয়ে যাচ্ছ, ওয়াশবেসিন পেয়ে যাচ্ছ, এখানে কমোড, জেট স্প্রে পাচ্ছ, সাওয়ার পাচ্ছ, আর এখানে জিনিসপত্র ঝোলানোর জন্য এই একটা তোমরা স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। এছাড়া ওখানে কল, ওখানে সাবান রাখার জায়গা, এই মানে যেমন নর্মাল বাথরুমে থাকে সবই আছে, খালি সাইজটা ছোট। আর একটা জিনিস, যারা চিল্কা যাবে, নিরাশ হয়ে আসবে, তারা বাথরুমে পটি করতে করতে, স্নান করতে করতে এখানে তোমরা চিল্কার ভিউ পেয়ে যাবে। দেখো কত ডলফিন আছে, দেখো এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো একটা রুফটপ, ছাদ না কিন্তু। দেখো তোমরা গ্রুপে এলে এখানে রান্না করার সুবিধাও পেয়ে যাবে, দেখো এই আছে অলরেডি লোকজন। আর এইখানে দেখো বসার জায়গা আছে, চেয়ারপত্র রাখা, ঠিক আছে। এইখান থেকে সেরকম একটা ভিউ পাবে না, বাট আমি দেখে দিচ্ছি। দেখো এই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরটা, এখানে দেখো কি সুন্দর একটা ফোয়ারা আছে, এইটা দিয়েও তোমরা মন্দির যেতে পারবে, এইটা দিয়েও মন্দির যেতে পারবে। আমরা অ্যাকচুয়ালি এইটা দিয়ে গেছিলাম, দেখো এইখানে দেখলে তো। এবার ছাদ থেকে তোমাদেরকে লোকেশনটা দেখাই, তাহলে বুঝতে পারবে যে হোটেলে লোকেশনটা কত সুন্দর। তো আমরা এখন হোটেলের ছাদে চলে এসেছি, এবার এই হোটেলের ছাদে সবচেয়ে দুটো স্পেশাল বৈশিষ্ট্য আগে বলে দিই, তারপর বাকি জিনিস দেখাবো। দেখো উঠে বাঁ হাতে পড়বে এই জগন্নাথ মন্দির, এটা কিন্তু 1x আছে, জুম করা নেই, তাহলে ডিস্টেন্সটা মোটামুটি বুঝতে পারছো। আর হেঁটে গেলে আমাদের কতক্ষণ লেগেছিল, 15-20 মিনিট হেঁটে, যদি হেঁটে যেতে যাও ওয়েদার ভালো থাকে, তাহলে এইটা এইটা দিয়ে মেন রোড, ঠিক আছে, এইটা এটা দিয়ে তোমরা চলে যেতে পারো মন্দির জগন্নাথদেবের দর্শন, ম্যাক্সিমাম 15-20। এবার যদি যেতে যাও বিচ, বিচটা জুম করে দেখাতে হবে, নাহলে মজাটা বুঝতে পারবে না। দেখো বোঝা যাচ্ছে বিচটা, এটা উইদাউট জুম বিচ, যদি হেঁটে যেতে যাও তাহলে ম্যাক্সিমাম 5-7 মিনিট, যদি নর্মালি হাঁটো, আর যদি একটু স্পিডে হাঁটো তাহলে 2-3 মিনিট, খুব জোর 10 মিনিট, চলো নর্মালি হাঁটলে খুব জোর 10 মিনিট। এবার জুম করে দেখো, এইবার দেখো দেখেছো, দেখো এইখানে একটা পাড় দেখা যাচ্ছে বিচের, ওই সাইড একটা পাড় দেখা যাচ্ছে বিচের, এইখানে একটা বিচের পাড় দেখা যাচ্ছে, আর আর এই দেখো এইখানে বিচের পাড় দেখা যাচ্ছে, এই যে এই সাইডে, এই সাইডে এরকম পুরো রাউন্ড পর্যন্ত এরকম দেখা যাবে, বল মানে এরকম পুরো এরকম রাউন্ড দিয়ে পরে এরকম ওই দিক পর্যন্ত মানে 80 ডিগ্রি পুরো বিচই দেখা যাবে বিচের। আর লোকেশন খুবই সুন্দর, আমরা তো সব দিন এসে এইখানে 2-3 ঘন্টা করে বসে গেছি, এইখানে চাইলে বসতে পারো, দাঁড়ানোর থাকলে এইখানে দাঁড়াতে পারো, এইখানে চেয়ার নিয়ে এসে বসতে পারো, দুটো টুল এখানে থাকে, এখন দেখছি না কেন নেই, হয়তো বৃষ্টির জন্য উঠিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ছাদ থেকে ভিউ, ঠিক আছে। এবার তোমরাই দেখো যে কেমন লোকেশনে রুমটা আছে, হেঁটে যেতে চাইলে আবার বলেছি জগন্নাথ মন্দির ম্যাক্সিমাম 15-20 মিনিট, নর্মালভাবে যদি হেঁটে যাও তাহলে তোমরা একদম মন্দির পৌঁছে যাবে। আমার এই ছাদ থেকে রাতের জগন্নাথ মন্দিরের ভিউ কিছুটা এরকম, চূড়াটা দেখো দেখা যাচ্ছে, লাইটটা পুরো দেখা যাচ্ছে ভালো করে, যে ফোকাস হচ্ছে লাইটটা। তো দেখলেই তোমরা রুম টুর দেখালাম, লোকেশন ভালো করে একদম বিচ থেকে লোকেশন বুঝালাম, প্লাস এখানে যে ল্যান্ডমার্ক আছে শ্রী শঙ্করাচার্য মন্দির সেটাও দেখালাম, সব ডিটেলস দিয়েছি, রুম রেট বলেছি, যা যা অ্যামিনিটিস আছে সব বলে দিয়েছি, রাতের ভিউ দেখে দিলাম। এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও বানালাম আমাদের হোটেলে যেখানে আছি, আমার সার্ভিস ভালো লাগলো, হোটেলটা ভালো লাগলো, ওখানে সব ভালো লাগলো, যার জন্য আমি একটা ছোটো ভিডিও করে দিলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।